হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল মানে এখন বাজে মোটামুটি 5:45। তো আমি তো উঠি মোটামুটি 5:10-15, তোমরা সবাই জানো। তো বাকি কাজ সেরে আমি এঠো বাসন টাসন বের করে তো একদম ফ্রেশ হয়ে আমি চলে এসেছি। এসে দেখো, দুদিনের জামা কাপড় আমি গোছানো টাইমই পাচ্ছি না। তো সিঁড়ির উপর নিয়ে এসেছি, এটা ছিল অন্য জায়গায়, তো সিঁড়ির এখানে নিয়ে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, গোছাচ্ছি। তো চলো, পার্ট বাই পার্ট যার যার বাস্কেটে এগুলো যাবে আমি ভাগ ভাগ করে রেখে দিচ্ছি। তোমরা দেখো, আমার মেয়ের, ছেলের আর তোমাদের দাদা ভাই, চারটে বাস্কেট আছে আমাদের, তো চারজনেরটা চারটে বাস্কেটে যাবে। তো চলো ব্লগটা দেখো, আর আমার গুছা মানে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে, আর ব্লগটা পুরোটা দেখবে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাল না তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাল না তোর আসছে দিন রাত ধরে, কেন আমাকে কি করে কে আর রাখতে, কেন আমি এত করে তোকে চাই। দেখো, জামা কাপড় গুছিয়ে ঠাকুর পুজো করে সোজা চলে এসেছি আমি রান্নাঘরে। তো তখনও কিন্তু আমার চারিদিকে শুনশান, কেউ ওঠেনি। তখন মোটামুটি বাজে তখন 6:10-15 হবে। তো আস্তে আস্তে সবাই উঠছে, তো আমি আটাটা মেখে রাখছি যতটা কাজ এগিয়ে রাখা যায় সকাল সকাল। তো দেখো, অলরেডি আটাটা মাখা হয়ে গেছে, আটা মেখে তারপরে মানে ব্রেকফাস্টের সাথে যে সবজিটা হবে সেটা আমি কেটে নেব। তো তার আগে দেখো, শাশুড়ি মায়ের জন্য চা করে দিচ্ছি। আজকে শাশুড়ি মায়ের মা যেই ঘরে থাকেন, মানে ছোট দেওরের ঘরে থাকেন, তো সেইখানে দরজাটা তাড়াতাড়ি খুলে দিয়েছে। আজকে যেহেতু ছোট দেওরের মেয়ের পরীক্ষা আছে, তো দরজাটা তাড়াতাড়ি খোলা আছে বলে আমি তাড়াতাড়ি চাটা দিতে পারলাম। তো শাশুড়ি মায়ের চাটা দিয়েছি, তারপরে আমি ব্রেকফাস্টে তরকারিটা মানে কফি আলু তরকারি, কফি প্রায় শেষ। তো মেয়ে কুমড়ো আলু তরকারি খেতে চায় না, তো রোজ দিনই প্রায় ধরতে গেলে আমি কফি আলু তরকারি করি রুটির সাথে, তো সেটাই কাটাকাটি চলছে। তো কফি আলু তরকারিটা আমি কেটে নেব, তার সাথে দুপুরের একটা মানে রেসিপি শুক্তো করব, তো সেটাও আমি কেটে নিচ্ছি। তো আমার সাথে ব্লগটা কন্টিনিউ করো প্লিজ, সবাইকে অনুরোধ করছি, স্কিপ করো না, স্কিপ করলে ভালো লাগবে না। তো চলো দেখো, দেখতে থাকো, আমার দুটো তরকারি কাটা হয়ে গেছে, তারপরে যে সবজিগুলো মাটিতে পড়ে আছে মানে কাঁচরাগুলো, সবজির যে চোকলাগুলো সেগুলো আমি তুলে নিচ্ছি, নিয়ে রান্নাঘরটা একদম পরিষ্কার করে ফেলছি। তারপরে আমি চলে যাব, আমাদের চা করব, সেই চাটা করে টোরে আমি ব্রেকফাস্ট রেডি করব। তো দেখো, আমি সবজিগুলো সবজির খোসাগুলো ফেলে দিয়ে আমি বোতলগুলো জল ভরে নিচ্ছি, কেননা রাতে যে বোতলগুলো খালি হয় আমি এক জায়গা করে নিই, রোজ দিনই এটা আমার মানে গল্প বোতল ভরা কাজ। তো সকালে যদি না ভরি বোতলগুলো না এদিক ওদিক গড়াগড়ি খায়, শেষে বেলায় গিয়ে একটা দুটো করে ভরে নিতে হয়, ওই জন্য আমি সকালের কাজ সকালেই শেষ করি। আর দেখো, এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, আর এটা হচ্ছে শুক্তো সবজি, আর ওখানে ফুলকপি আলু তরকারি। এই দেখো, কাঁচকলা ডাঁটা শুক্তো, আমার বেশ লাগে মানে সবজি সবজির তরকারি খেতে আর শুক্তো খেতে, শুক্ত তো আমার ফেভারিট, দুধ শুক্ত হচ্ছে আমার বেশি ফেভারিট। তো চলো, সবজিগুলো একটু জল দিয়ে রাখি, নয় কালো হয়ে যাবে। তারপরে চলে যাব আমি ব্রেকফাস্ট করতে, তো চলো দেখতে থাকো। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর কাউকে, ভাল লাগে চাইলে তুই। তোমরা দেখলে যে আমি তরকারি টরকারি কেটে, তো সেটা বললাম তোমাদেরকে, তরকারি তরকারি কেটে উঠেছি, তারপর চা খেয়েছি, তারপর ছেলে এক্সাম দিতে চলে গেছে, তারপর দেখো সোজা রান্নাঘরে, যে ফুলকপি আলু আর কেটেছিলাম তো সেটাই টিফিনের তরকারি হবে। তো এবার মাখা মাখা করে, যেহেতু ফুলকপি শেষ একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি মাখা মাখা করে, আর রুটি করবো। তো চলো, ওই দেখো ফুলকপি আলু তরকারিটা কষিয়ে মানে মশলা টসলা দিয়ে একটু জল দিয়ে কষাবো, একটু ঢেকে দেবো। আর এখানে এই যে আটা মাখা হয়ে গেছে, সেহেতু সকালেই মেখেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো এখানে রুটি হবে। আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর কাউকে, ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর কাউকে, আমি ঘুরতে তোকে পারবো না।
রুটি মুটি করে এই দেখো এক গামলা কাঁচাকাচি আমার রেগুলারের যা রুটি, তো সেটা করে এখন ছাদে যাচ্ছি। ছাদে যাচ্ছি দেখো, কেচে টেচে জল পড়ে যাচ্ছিলো, টাইমের জল, তো আগে কেচে নিয়েছি। মেয়েকে খেতে টেতে দিয়ে এবার ছাদে চলে এসেছি মেলতে। ছাদে রোদ ভালো হয়ে উঠেছে মোটামুটি, আজকে সকালে আসা হয়নি ছাদে, তো এখনই একটু রোদটা উঠলো। এতক্ষণ মেঘলা মেঘলা ছিল, ভাবলাম দুটো তিনটে শীতের সোয়েটার কাচবো, কিন্তু মেঘলা দেখে মানে ভয় পেয়ে গেছি যে শুকাবে না, সারাদিন গন্ধ হয়ে যাবে, তো ওই জন্য সোয়েটারগুলো ভেজালাম না। আমার দৈনন্দিনের যেগুলো সেইগুলো কেচেছে ওই দেখো গামলায়। তো চলো আগে মেলে নিই, তারপরে আবার কথা বলছি। গাছগুলো দেখো কালকে আর জল দিই নি, ওই দেখো আজকে একটু জল দেব। দাদাভাইকে বললাম একটু সার নিয়ে আসে, সে আর আনেনি, আমাকেই যেতে হবে। দেখো রোজ দিন আমি গাছের জল দেয়া দেখাই, তো আজকে দেখো আমার নীলকণ্ঠ গাছ, এটা কিনেছিলাম, বলেছিল থোকা হবে, তো থোকাই হয়েছে। তো দেখো কি সুন্দর এটা, এটা দেখো আমি এরকম গাছের ডাল দিয়ে দিয়েছি যাতে বেয়ে বেয়ে উপরে উঠতে পারে, তো এখন সেভাবে তো বড় হয়নি, তো যেটুকু বড় হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো থোকা নীলকণ্ঠ এটা খুব সুন্দর, আমাকে বলেছিল যার থেকে গাছালা দেখে নিয়েছিলাম, তো সে বলেছিল এটা থোকা হবে, তো সত্যি থোকা হয়েছে, আমার খুব আনন্দ লাগছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো বাকি যেই ফুলগুলো হবে সেটাও শেয়ার করো। তো ফ্রেন্ডস দেখো আজকে কচুবাটা করেছি, হাতটা কুটকুট করছে জানি না, এ দেখো কচুবাটা করে কড়াইতে নেড়েছি, জানি না হাত চুলকোচ্ছে গলা চুলকোবে কি না, তো যারা বেশি ঝগড়ুটে তাদের মুখ চুলকায় জানি। এটা হচ্ছে পুঁই বিচুটি, আর এ দেখো আজকে স্পেশাল আমার, তোমাদের মধ্যে মাঝে মধ্যে শেয়ার করি কিন্তু আজকে শেয়ার করিনি, মানে হয়ে গেছে সেটা দেখাচ্ছি। আর রান্না করেছি এই দেখো, এটা হচ্ছে কালকে কটা ভাত ছিল, আর এটা হচ্ছে ডাল, কালকে ডাল সেদ্ধ গরম করে নিয়েছি, আর এটা হচ্ছে সকালে ফুলকপি আলুর তরকারি করেছি সেটা আছে। আর কি সুন্দর গন্ধ, আমার ফেভারিট জিনিস, ধোয়া উঠছে দেখো, ধোয়া উঠছে। এটা হচ্ছে বোয়াল মাছের পাতুরি, দাদা দিয়ে গেছে সকালবেলা কিছুটা মাছ, আর সঙ্গে আমি চারটে ডিম দিয়ে পরে নিয়েছি। তো দেখো ধোয়া উঠছে, শাশুড়ি মাকে দেব মাছটা তুলে। তো চলো চলো আজকের মতো সংসারের সব কাজ শেষ, আর বাকিটা শেয়ার করে নিচ্ছি। তো অনেক দিন ধরে দেখো ডাইনিংটা ক্লিন করা হয় না, তো ভাবি সকালে মুছে যায় তাড়াহুড়ো করে, বুঝতেই পারছো তো ভাবিরা কাজ করে অত তাড়াহুড়ো করে সকালে মুছে যায়, ঠিক মতো ক্লিন করে না। বারান্দার কোমরগুলো আছে মানে গায়ে যে মানে কোমর আছে, কোমর বলতে বুঝতে পারছো যে ডাইনিংয়ে যে সানের ধারটা, সেটা ভালো করে মোছে না ওরা, তাড়াহুড়ো করে ওইভাবেই কাজ করে, টেবিল ফেবিল সরিয়ে মোছে না, যেটুকু সামনে পায় সেটুকু মুছেই চলে যায়। তো আমি যেদিন যেদিন টাইম পাই তোমাদের সঙ্গে একদিন ঘর মোছে
মোছা শেয়ার করেছি, আজকে ডাইনিংটা ধরেছি যে আমার মন মতো করে একটু পরিষ্কার করব। তো দেখো সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে আমি মুছছি, তো তাদের তো অত সময় নেই জিনিসগুলো সরিয়ে সরিয়ে মোছা, তো যারা যেটুকু মানে ফাঁকা জায়গা পায় সেটুকুই মুছে চলে যায়। তো আমার তো পছন্দ হয় না, তো যেদিন আমার শরীরটা একটু ভালো থাকে তো সেদিনই আমি এই কাজগুলো এক্সট্রা কাজগুলো করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এই জিনিসগুলো দেখো সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি, প্রচণ্ড ধুলো পড়েছে আর ফ্রিজ বন্ধ করলে না জলগুলো বেয়ে বেয়ে আসে, তো তাই আমি ওই গাছটা দেখো ক্রিসমাস ট্রিটা সরিয়ে একটুখানি মুছে নিচ্ছি আর জলের ঢপটা সরিয়েও মুছে নিচ্ছি। তারপরে দেখো ফ্রিজের নিচে এক গাদা জল, আর ডাইনিংয়ে মাথা আশ্রয় যেহেতু সেহেতু মানে ফ্রিজের নিচে প্রচুর চুল আটকে আছে জলের নিচে, মানে জল আর চুলে এক মানে একসঙ্গে এত বাজেভাবে আটকে ছিল ফ্রিজের ইয়ের সাথে মানে খুঁটির সাথে, তো সেটাই আমি পরিষ্কার করব। তো দেখো ন্যাকড়াটা ফ্রিজের নিচে ঢুকিয়ে দেব প্রচণ্ড, মানে ওই দেখো ফ্রিজের নিচে হাত ঢুকিয়ে ঢুকিয়ে মুছছি, এই দেখো চুল, বিচ্ছিরি চুল, এগুলো কি তারা মুছবে বলো? ভাবিদের মতো যারা আমাদের বাড়িতে মানে কাজ করে তারা তো এত কিছু পরিষ্কার করে মুছবে না বলো? এই দেখো ডাইনিং টেবিলের নিচ থেকে বিস্কুটের প্যাকেট এটা সেটা দেখো কি অবস্থা। তো আমি মাঝে মধ্যে পরিষ্কার করে থাকি। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, টাটা, গুড নাইট।